হ্যালো বন্ধুরা অষ্টম শ্রেণীর অধ্যায় তিন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্ব পর্যন্ত আমরা দশ নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছিলাম আজকে আমরা এগারো নম্বর অঙ্ক থেকে সমাধান শুরু করব তো বন্ধুরা এগারো নম্বর অঙ্কে বলছে যে আয়াতাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের গুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার এটা আমাদেরকে বের করতে বলছে তো বন্ধুরা এখানে একটু ভালো করে আমাদের খেয়াল করতে হবে দুইটা জিনিস সেটা হচ্ছে যে বলে দিছে যে একটি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দশ একর আবার বলে দিছে যে এই ক্ষেত্রের ধৈর্ঘ্যটা হচ্ছে প্রস্তের চার গুণ তো এখন আমাদের ধৈর্যটা কত সেটা বের করতে হবে তো প্রথমত আমরা তো জানি আমরা জানি এক একর সমান হচ্ছে চার হাজার দশমিক আট ছয় বর্গ তো এই কারণে আমরা সমাধানে এসে লিখব প্রথমে যে আমরা জানি এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় এটা বন্ধুরা আমরা মুখস্থ জানি এটা এটা হচ্ছে এক একর সমান এত বর্গ পরিমাণ তাহলে এখানে যে বলছে ক্ষেত্রফলটা হচ্ছে দশ একর তাহলে দশ একর সমান কত বর্গ মিটার হবে এটা আমরা বের করে নেব তো এখানে এসে আমরা লিখবি যে অতএব অতএব দশ একর সমান সমান দশ একর সমান তো স্বাভাবিকভাবে আরেকটু বেশি হবে সেই কারণে আমাদের কী করতে হবে দশটা এটার সাথে গুণ করে দিতে হবে তাহলে এই চল্লিশ ছিচল্লিশ দশমিক আট ছয় গুণ এখানকার এই দশ যদি এটা আমরা গুণ করি তাহলে রেজাল্টটা কী আসে একটু ক্যালকুলেটরে আমরা দেখে নিই এখানে আসে হচ্ছে আমাদের চার হাজার ছচল্লিশ দশমিক আট ছয় গুণ করতে হবে হচ্ছে আমাদের দশ দিয়ে তাহলে রেজাল্ট যেটা আসছে সেটা হচ্ছে যে চল্লিশ হাজার চারশত আটষট্টি দশমিক ছয় আসছে হচ্ছে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার বন্ধুরা আমরা পেয়ে গেলাম হচ্ছে যে দশ একরে কত বর্গমিটার জমির পরিমাণ তাহলে ওতে আমরা লিখতে পারি কি ওতে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ হাজার চারশত আটষট্টি দশমিক ছয় বর্গমিটার এখন বন্ধুরা এখানে আপনারা একটু খেয়াল করেন এখানে যেহেতু বসে যে এই ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের চার গুণ তাহলে আমরা এখানে প্রস্থটা কত সেটা আমরা জানি না এই আমরা এখানে ধরে নেব যে মনে করি প্রস্থ হচ্ছে এক্স মিটার তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য যেহেতু এখানে বসে যে দৈর্ঘ্য প্রস্থের চারগুণ সে কারণে আমরা এখানে লিখতে পারি যে দৈর্ঘ্য হচ্ছে ফোর এক্স মিটার বা বাংলাতে লিখতে হবে এখানে যেহেতু সবগুলো বাংলাতে আসে চার এক্স মিটার বন্ধুরা এটা চার চার এক্স মিটার তাহলে বন্ধুরা প্রস্থ হচ্ছে এক্স মিটার দৈর্ঘ্য হচ্ছে চার এক্স মিটার তাহলে ক্ষেত্রটি ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি করি তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে চার এক্স আর প্রস্থ হচ্ছে এক্স তো একশো হচ্ছে মিটার ফোর এক্স হচ্ছে মিটার তাহলে মিটার মিটার হবে কত বর্গ মিটার তাহলে এখন বন্ধুরা এখানে চার এক্স আর এক্স এই দুটো যদি আমরা গুণ করি তখন হবে কি এক্স 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 স্কোয়ার আর সাথে থাকবে চার তাহলে হবে হচ্ছে কি চার এক্স স্কোয়ার বর্গ মিটার তো এখন বন্ধুরা আমরা এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে আমরা পাইছি হচ্ছে এখানে চার এক্স স্কোয়ার আবার এখানে আমরা দেওয়া আছে যে ক্ষেত্রফলটা হচ্ছে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গ কিলোমি ছয় বর্গ মিটার তাহলে আমরা কী করতে পারি আমরা লিখতে পারি যে এই ক্ষেত্রফল সমান হচ্ছে এই ক্ষেত্রফল সুতরাং আমরা এখানে এসে লিখবো প্রশ্ন মতে চার এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে এই চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গ কিলোমিটার বর্গ মিটার তাহলে এখানে লিখবো চল্লিশ হাজার চারশো তো আটষট্টি দশমিক ছয় এখন বন্ধুরা এটা আমরা ক্যালকুলেশন করবো জাস্ট আশা করি এইসব ক্যালকুলেশন আপনারা করে আসছেন ক্লাস সেভেনে সিক্সে তো বন্ধুরা এখন এখানে যেটা করবো আমরা অ্যাক্সেস করে একটা জাস্ট এখানে রাখবো আর এই যে চারটা সেটা এটা নিয়ে নিচে নিয়ে আসবো হবে তাহলে এখানে আছে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় নিচে আসা হচ্ছে আমাদের চার এটা আমরা যদি ক্যালকুলেটর দিয়ে ভাগ করি তাহলে ব্যাপারটা এরকম আসে চল্লিশ হাজার চারশো কত আটষট্টি 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 দশমিক ছয় ভাগ করতে হবে হচ্ছে আমাদের চার দিয়ে তাহলে রেজাল্ট আসে হচ্ছে আমাদের দশ হাজার একশো সতেরো দশমিক এক পাঁচ তাহলে আমাদের এখানে আর এক্সে স্কোয়ারের রেজাল্টটা কি আসে এখানে যে বা এক্সে স্কোয়ার সমান দশ হাজার একশো সতেরো দশমিক এক পাঁচ আমরা লিখতে পারি এই যে এখানে তো আর আমাদের এক্স স্কোয়ার রাখা যাবে না আমাদের এখানে এর একটা ফ্রেশ এর মান বের করতে হবে তাহলে আমরা যদি এখানে টা শুধু রাখি আর এই স্কোয়ারের জন্য আমরা এর পাশে কী লিখতে পারবো একটা রুট ওপর দিতে পারব তাহলে এখানে হবে এক হাজার একশো এক পাঁচ এখন এই এক হাজার একশো সতেরো দশমিক এক পাঁচকে যদি আমরা রোট ওভার করি তাহলে কী আসে একটু দেখি এখানে আসে আমাদের হচ্ছে এক হাজার একশো সতেরো দশমিক পাঁচ এটাকে যদি বন্ধুরা আমরা রোট ওভার করি তাহলে দেখেন কী আসে আমরা জাস্ট এটাকে এখানে রোট ওভার করে দিলাম তাহলে কী আসছে একশো দশমিক পাঁচ আট চার জিরো সামথিং তো আমরা এখানে লিখবো এখান থেকে যেটা লিখবো তা হচ্ছে যে এক্স ইকুয়্যাল একশো দশমিক পাঁচ আট এটা হবে হচ্ছে আমাদের বর্গমিটার বন্ধুরা এখানে কোনো কিছু একক হবে না কারণ বর্গমিটার বর্গমিটার কাটা যাবে এখানে কোনো একক হবে না তাহলে আমরা একটা মান একশো দশমিক পাঁচ আট এখন বন্ধুরা এইখানে আমরা যেটা করি এই এক্সটা আসলে কী ছিল এই এক্সটা ছিল হচ্ছে আমাদের প্রস্থ তাহলে এখানে আমাদেরকে প্রশ্নে বলছে যে দৈর্ঘ্য বের করার জন্য যে ক্ষেত্রটি দৈর্ঘ্য কত মিটার তা আমরা এখানে কত পাইছি আমরা দৈর্ঘ্য হচ্ছে এখানে চার এক্স মিটার তো আমরা এখানে নিচে এসে লিখবো লিখবো যে ক্ষেত্রটি দৈর্ঘ্য সমান সমান চার এক্স এখন বন্ধুরা এই চারের জায়গায় চার লিখবো আর এই এক্সের তো একটা নির্দিষ্ট মান আছে এক্সের মান আমরা পাইছি কত একশো দশমিক পাঁচ আট তাহলে গুণ দিয়ে দেব একশো দশমিক পাঁচ আট এখানে হবে কি মিটার এখন আমরা যদি এই একশো দশমিক পাঁচ আটের সাথে যদি চার গুণ করি তখন রেজাল্টটা কি আসে দেখি একশো দশমিক পাঁচ আট গুণ করবো হচ্ছে চার দিয়ে তখন রেজাল্ট আসবে হচ্ছে চারশো দুই দশমিক তিন দুই তাহলে এখানে চারশো দুই দশমিক তিন দুই মিটার প্রায় এটাই হবে আমাদের রেজাল্ট বন্ধুরা তাহলে আমরা কি পেয়ে গেলাম যে ক্ষেত্রটির দৈর্ঘ্য চারশো দুই দশমিক তিন দুই মিটার এটাই আমাদের প্রশ্নের উত্তরে চেয়েছিল ধন্যবাদ সবাইকে বন্ধুরা বারো নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি বারো নম্বর বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের গুণ ঘরের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দেড়গুণ এর ক্ষেত্রফল দুইশো ষোলো মিটার ষোল বর্গমিটার এই যে আয়তাকার ঘরের ক্ষেত্রফল এর ক্ষেত্রফল বলে দিয়েছে আমাদের দুইশো বর্গমিটার যদি দুশো ষোলো ষোলো বর্গমিটার ক্ষেত্রফল হয় তাহলে এর পরিসীমা কত এটা আমাদেরকে বের করতে বলছে তো সমাধান এসে আমরা প্রথমে যে মনে করি আয়তাকার ঘরটির প্রস্থ প্রশ্ন তো আমরা জানি না এখানে বলছে যে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের দেড়গুণ তাহলে প্রস্থ জানলে পরে আমরা দৈর্ঘ্য বের করতে পারবো সেই কারণে আমরা প্রশ্নটা ধরে নেব যে আয়তাকার ঘরটির প্রস্থ হচ্ছে এক্স মিটার তাহলে আয়তাকার ঘরটির দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য কি হবে এক্স এর এক্স এর দেড়গুণ হবে তাহলে আমরা এখানে লিখবো যে প্রাকৃতি এক্স এর দেড়গুণ কত এক সমস্ত দুই ভাগের এক মিটার এটা হচ্ছে দেড় গুণ তো এখন বন্ধুরা এখানে যেহেতু সমস্ত আছে আমরা আমরা কি করতে পারি আমরা এখানে সমস্ত ভাঙালে কি পাবো দেখেন তো এখানে এক সমস্ত দুই ভাগের এক এটাকে যদি আমরা ভাঙাই কীভাবে ভাঙাইতাম দুই দিয়ে প্রথমে কে গুণ করতাম তাহলে আসতো দুই একে দুই আবার এই গুণ ফলটা এটার সাথে যুগ করতাম প্রথমে কি এই এক এর সাথে গুণ দু একে দুই আবার এই রেজাল্টটা এটার সাথে যোগ তাহলে আসছে কথা আমাদের দুই একে দুই দুই আর এক তিন তাহলে এখানে আসছে হচ্ছে আমাদের তিন তাহলে এই তিনটা কী হবে এই এক্সের সাথে গুণ হবে কারণ হচ্ছে এই মিনিংটা হচ্ছে গুণ করা তাহলে এখানে যেহেতু রেজাল্টটা তিন আসে আমরা এখান থেকে পাইলাম তিন দেখেন তাহলে এই তিনটা যদি এক্সের সাথে গুণ করে তখন রেজাল্টটা কী আসবে তিন এক্স মিটার তাহলে আমরা কী পাইলাম আয়তাকার গটির দৈর্ঘ্য হচ্ছে তিন এক্স মিটার আর প্রস্থ হচ্ছে এক্স মিটার কিন্তু বন্ধুরা এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমাদের যেটা যে এখানে যখন আমরা সমস্ত ভাঙাতে যাব তখন এখানে যে দুইটা ছিল এই দুইটা কিন্তু নিচে থেকে যাবে হ্যাঁ দুইটা নিচে থেকে যাবে তাহলে এখানে যে দুই ছিল আমাদের সেই দুইটা এখানে নিচে থেকে যাবে আর যেটা গুণ করে যুগ করে যেটা হবে সেটা উপরে হবে তাহলে দেখেন এখানে গুণ করে যুগ করে আমরা উপরে পাইছিলাম তিন আর নিচে যে দুই ছিল সেই দুইটা রয়ে গেছে তাহলে এখানে উপরে হবে তিন নিচে থাকবে দুই আর এই এক্সটা উপরে গুণ হবে তখন হবে আমাদের থ্রি এক্স আর নিচে হচ্ছে টু তো আমাদের যাই হোক গড়টির দৈর্ঘ্য আসছে থ্রি এক্স বাই টু মিটার তো যেহেতু এখন আমরা প্রস্থ পেয়ে গেলাম এক্স মিটার আর দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স বাই টু মিটার সুতরাং আমরা ক্ষেত্রফল বের করতে পারবো কারণ ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্ত তো এখানে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স বাই টু আর প্রস্থ হচ্ছে এক্স তাহলে ক্ষেত্রফলটা কী হিসাব করি আমরা বর্গমিটার বর্গমিটার হবে এখানে এখন বন্ধুরা এখানে কি করতে হবে এই এক্সটা এটার সাথে গুণ হবে তাহলে এক্স যদি এখানে গুণ করি তখন হবে কি থ্রি এক্স স্কোয়ার নিচে আছে টু তাহলে এখানে হবে থ্রি এক্স স্কোয়ার বাই টু বর্গমিটার এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল এখানে আমরা এখন প্রশ্নের দিকে খেয়াল করি প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছিল যে এই আয়তাকার গড়ের ক্ষেত্রফল হচ্ছে দুইশত ষোলো বর্গমিটার তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে দুইশো ষোলো বর্গমিটার আর আমরা এখানে ক্ষেত্রফল পেলাম হচ্ছে থ্রি এক্স স্কোয়ার বাই টু তো এই প্রশ্ন মতে কি আমরা কী লিখতে পারি যে থ্রি এক্স স্কোয়ার টু সমান সমান হচ্ছে এখানকার এই দুশো ষোলো বর্গমিটার দুশো ষোলো তো এখন বন্ধুরা আমরা এই স্বাভাবিক নিয়মে আমরা কাটাকাটি যেভাবে ক্যালকুলেশন করি সেভাবে ক্যালকুলেশন করবো কী করবো প্রথমে এই দুই এটার সাথে গুণ করে দেব তখন হবে কি থ্রি এক্স স্কোয়ার দুই এখানে গুণ করলে হবে দুইশো ষোলো গুণ দুই আর এখানে যে থ্রি থ্রিটা ছিল এটা এখানে থ্রি নিচে চলে আসছে তো এখন আমরা এখানে কাটাকাটি করবো কাটাকাটি করলে কী আসে দেখেন এখানে তিন দিয়ে যদি দুশো ষোলোকে আমরা কাটি তখন কী আসবে বাহাত্তর আসবে আবার এই বাহাত্তর যদি এখানকার এই দুইয়ের সাথে গুণ করি তখন কী আসবে বাহাত্তর দুগুণে একশো চুয়াল্লিশ তাহলে এখানে এক্স স্কোয়ারি করলে আমরা লিখতে পেরেছি একশো চুয়াল্লিশ বা আমরা যদি এখানে এক্স লিখি তখন এখানে রুট অফ একশো চুয়াল্লিশ হবে তাহলে এই রুট অফ আরব একশো চুয়াল্লিশের মান কত রুট অফার একশো চুয়াল্লিশের মান হচ্ছে দেখেন এখানে একশো চুয়াল্লিশ এটা রুট ওভার হচ্ছে বারো তাহলে আমরা এখানে এই এক সমান লিখতে পারি হচ্ছে বারো বন্ধুরা এখন তাহলে আয়তাকার গড়টির প্রস্ত ছিল আমাদের কত প্রস্থ ছিল হচ্ছে আমাদের এক্স তাহলে এক্স এক্সের একটা মান পাইছি আমরা এক্সের মান পাই গেছি হচ্ছে বারো তাহলে আমরা আয়তাকার গড়টির প্রস্ত এক্স ইকুয়াল বারো মিটার লিখতে পারি আর এখানে আয়তাকার গড়টির দৈর্ঘ্য কত দৈর্ঘ্য ছিল হচ্ছে আমাদের থ্রি এক্স বাই টু তাহলে আমরা এখানে এসে লিখবো আয়তাকার গটির দৈর্ঘ্য থ্রি এক্স বাই টু সমান সমান থ্রি আর এক্সের মান হচ্ছে এখানে বারো লিখবো বারো আর নিচে আছে টু তাহলে এখন কাটাকাটি করলে দুই ছয় দুগুণে বারো আর ছয় আর তিন গুণ করলে হবে আঠারো তাহলে গটির দৈর্ঘ্য হবেছে আমাদের আঠারো মিটার তো ধর এখন আমরা প্রস্ত পেয়ে গেলাম বারো মিটার আর দৈর্ঘ্য পেয়ে গেলাম হচ্ছে আঠারো মিটার তো এখন আমরা আয়তাকার গড়টির পরিসীমা বের করতে যাব কারণ আমাদের প্রশ্নে বলছিল যে গড়টির পরিসীমা কত সেটা বের করার জন্য তো পরিসীমার সূত্র তো আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে টুইন টু দৈর্ঘ্য দৈর্ঘ্য যুগ প্রস্থ তো আমি লিখলাম হচ্ছে দৈর্ঘ্য যুগ প্রস্থ গুণ দুই তো এখন দৈর্ঘ্য পাইছি কত দৈর্ঘ্য হচ্ছে আমরা পাইছি আঠারো যুগ প্রস্থ কত প্রস্থ পাইছি হচ্ছে বারো লিখবো বারো আর এখানে আছে দুই তা এখন আঠারো আর বারো যদি যুগ করি তখন আসবে হচ্ছে আমাদের তিরিশ সাতে গুণ দুই তো তিরিশ আর দুই যদি গুণ করে তখন আসবে হচ্ছে সাইট তাহলে আমরা পেয়ে গেলাম যে গটের পরিসীমা গটের পরিসীমা হচ্ছে সাইট উত্তর হবে আমাদের সাইট পরিসীমার একক যেহেতু মিটার সুতরাং আমরা এখানে লেখবো যে সাইট মিটার